প্রিমিয়ার বিভাগ হকি লীগে শনিবার আবাহনী মোহামেডান মহারণ। পারিশ্রমিক নিয়ে ক্লাব এবং খেলোয়াড়দের দূরত্বের মধ্যেও মাঠের লড়াইয়ে প্রতিপক্ষকে ছাড় দিতে নারাজ মোহামেডান অধিনায়ক রাসেল মাহমুদ জিমি। অন্যদিকে শক্তির বিবেচনায় পিছিয়ে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী দলটিকে হালকা করে নিচ্ছেন না আবাহনীর ডিফেন্ডার আশরাফুল ইসলাম। আরও জানাচ্ছেন কুশল ইয়াসির। দীর্ঘদিন পর টার্ফে গড়িয়েছে লীগ, একের পর এক জয় আসছিল দলের। এরই মধ্যে হঠাৎ পারিশ্রমিকের দাবিতে ক্যাম্প বর্জন খেলোয়াড়দের। যদিও 24 ঘন্টার মধ্যে সব সমস্যার সমাধান করেছে মোহামেডান কর্তৃপক্ষ, খেলোয়াড়রা ফিরেছে অনুশীলনে। সামনে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে ম্যাচ। প্রতিপক্ষ কতটা শক্তিশালী তা ভালোই জানা আছে সাদা কালো জার্সিধারীদের। ক্লাব খেলোয়াড়দের সমস্যা দূরে রেখে মাঠের লড়াইয়ে দৃষ্টি দিতে চান অধিনায়ক। আবানি মোহামেডান অবশ্যই এটা অনেক বড় ম্যাচ, এটা বাংলাদেশের যে কোনো ইভেন্টে বলেন, ক্রিকেট, ফুটবল, হকি সবগুলোতে। আর আবানি অনেক ভালো টিম, আমাদের চেয়ে তো অনেক বেটার টিম, বাট আমরা মাঠের পারফরমেন্সে বিশ্বাসী, আমরা আমাদের পারফর্মটা করবো এবং 100% দেওয়ার চেষ্টা করবো। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এদিকে দেশের সব সেরা খেলোয়াড়দের নিয়ে দল গোছানো আবাহনীর চোখ শিরোপায়, পথে কাটা হয়ে দাঁড়াতে পারে মোহামেডান, তাই সতর্ক আকাশি হলুদ দলটির সবচেয়ে বড় তারকা। আমাদের যে বেসিক যে হকিটা আছে, আমরা আমাদের বেসিক হকিটাই খেলবো। আমাদের যেহেতু সামনে মোহামেডান ম্যাচ, তো ওইটা নিয়েই আমরা স্টাডি করব যে আমরা মোহামেডানের সাথে কীভাবে খেলবো, কীভাবে ওদের অ্যাটাকটা আমরা আটকাবো, কীভাবে আমরা অ্যাটাক করবো। টানা 8 ম্যাচ জেতা আবাহনী রয়েছে টেবিলের শীর্ষে, 7 ম্যাচে 6 জয় ও 1 ড্রয়ে মোহামেডানের অবস্থান তৃতীয় স্থানে। কুশল ইয়াসির, NTV নিউজ, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।